हेलो फ्रेंड, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सबा के कम आज आज के हे बृहस्पतिवार और एन बजे दोपुर बारोटा। तो हमारे स्नान गए देखते ही पाच, और आज के हे शिवरि, मैं आज के शिवरि मैं आज के दोपुर बेला लागे दुटो आढ़ाईटार समय लागे, और कल के दोटो आढ़ाईटा अब्दि आज शुक्रवार। और अभी सबाई बोल शिवरि करते ना, कारण दुटो बेबी आज थका। तो भाची सकाल सकाल जल ढेले देव, क्योंकि भेवेल आज के सकाले जल डालब, क्योंकि आज के तो सकाल बेला लागे ही ना। हमें हमारे मठे महाराज गेम जो सकाल सकाल जल ढाला जाए कि ना, तो बलो जो आज के तो लागजे ना, तु एक क्ज कर जे शुक्रवार ढाल। तो शुक्रवार मैं कल के शिविर माथा जल ढालब मठे गए, और कल के कलकता जा देशप्रिय पार्क जा। हाँ, तो कल के सकाल सकाल ढेले चले जाब। तो जैक आज के एखन थेके ब्लगटा शुरू करछि, तो तुम्हारा देखते थको, आशा करछि तुम्हारे भलो लागबे। और एखन तुम्हारे बोल्लामी जे आमार स्नान टान कमप्लीट हो गेछे, और एखन किछु स्नान तारी करे निलाम। तो स्नान करे किछु काज करब सेई जोन्नो, कारण हच्छे बाबा किछु फल निये एसेछे कालके, जेहेतु शिवरात्रि करब फल निये एसेछे, और जा जा फुल टुल एगुलो पड़े आनबे, कारण कालके जो जेहेतु जल ढालबे फुलगुलो बासी हये जाबे बा शुकिये जाबे, दूध डाब सेगुलो आनबे ना। फल टल किये एनेछे सेगुलो एखन कले जल आसबे, जले आमि धुइये नेब, झुड़ी टुड़ीगुलो धुइये नेब। चलो तोमरा ब्लगटा देखते थाको, आशा करछि तोमादेर एई ब्लगटा भालो लागबे। যে এইসব জিনিসগুলো আনার জন্য তো বাবা সেইগুলোই নিয়ে এসেছে, তো সেগুলোকে ব্যাগ থেকে বের করে নিয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দেব, তারপর সেগুলোকে ধুয়ে টুয়ে রেডি করে রেখে দেব। যে কালকে যেহেতু জল ঢালবো, তো আজকে ভাবছি এগুলোকে ধুয়ে রেখে দিই, কালকে সকাল সকাল যা বাড়ি যাওয়ারও তাড়া থাকবে, সেই জন্য আর সময় পাবো না। তো সেইগুলোকে নিয়ে কলের পারে যথারীতি চলে এসেছে, আর সিনিকাও পেছন থেকে দেখতে শুরু করে দিয়েছে মামা কী করছে। তো ওগুলোকে এক এক করে ধুয়ে নিচ্ছি, আর মাও চলে এসেছে, মাও জানি কি বলছে আমাকে, ও আচ্ছা আমার ওন্নাটা পড়ে গেছিলো মাটিতে সেটা তুলে দিল, কি জানি বলছে আমার ঠিক খেয়াল নেই আর কি। তারপর জল ঢালবো যে ঘটিটা সেটাকেও ধুয়ে মুছে মানে ধুয়ে টুয়ে রেডি করে রাখলাম। এই ফলগুলো সব ধুয়ে রেখেছি, আর সকাল সকাল তো অত ফল আনা যাবে না, সেজন্য বাবা এনে দিয়েছে, আর সব ঘটি টটিগুলো সব ধুয়ে রেখেছি, আর রাত্রে সব আমি রেডি করে রাখব। আর এখানে বইতে আর শীতে আর ফুল বলতে ওই ফুল বলতে ধুত্রা ফুল, আর আকন্দ ফুলের মালা, আর ধুত্র গোটা। আর এমনি ফুল তো আমাদের গাছেই আছে, তোমাদের আগের দিনই দেখালাম গাছের অনেক ফুল, সেই ফুল দিয়েই হয়ে যাবে। মা কাঁথা তুলছে এখন, কালকে একটু রোদ ওঠেনি, আজকে তার একটু রোদ উঠেছে, কালকে রোদ উঠেনি বলো কাঁথাগুলো শুকিয়ে গেছে না, কাঁথা তুলছে। কালকে একটু রোদ ওঠেনি বলে অন্যান্য জায়গায় বৃষ্টি হয়েছে, আর কালকে একটু গরমটাও কম ছিল, কম ছিল মানে একেবারে কম ছিল না, অল্প কম ছিল। এখন যত রোদ উঠছে তত মনে হচ্ছে যে গরমটা বাড়ছে। সিনিকা আর বাবা মিলে সন্ধ্যা দিচ্ছে, সিনিকা রোজ সন্ধ্যাবেলা সন্ধ্যা দেয়, দেখ মোমবাতিটা দাদা চালিয়ে দেয় ও ধূপকাঠি জ্বালায়। এবার কি করবে, সব ঘরে কি গঙ্গার জল, গঙ্গার জল
এ ক্যামেরা তো দিবি না। ও ঠাকুরে দিচ্ছে, কোন ঠাকুরে? ওপরে ঠাকুরকে, অনেক ঠাকুর। অত ঘর ঘুরতে পারবো না বাবা, তুই ঘরে দিয়ে আয়। ও আবার অফিসের কি কাজে চলে গেল, ও ঘরে চলে গেল। সব ঘরে গঙ্গার জল হয়ে গেছে কিরে? ও ঠাকুরকে দেখিয়েছো? কি করছিস তুই? ওটা সরা, ওই সোয়েটারের ওটা ঠাকুরের ওটা সরা। তোর কি শিশি পেয়েছে? শিশি করছে কেন? তিনি কা উলু উলু দেবে, দেখো কিরকম। আরেকবার তো এবার নম করে নাও, ব্যাস হয়েছে। সিনিকা রেডি হচ্ছে, কোথায় যাবে? বিস্কুটের দোকানে দাদার সাথে বাজার যাওয়ার জন্য রেডি হচ্ছ? দাদার সাথে কোনোদিনও যাওনি সেই জন্য? শুধু বাবার সাথে গেছিল না, তখন তোমার সাথে গেছিল, তোর থামি এনেছিল, থামি যাচ্ছিল। ধরবে না কোনো জায়গা কোনো কিছু, ঠিক আছে? বিস্কুট দেখাবো কোনটা কোনটা আমি দেখা। বিস্কুট কিনতে কপাটি দে। ও কেন্টু তুই কোথায় বসে তুই? এখানে বসে আমি আর সিনিকা ওর স্কুলে ক্রাফট দিয়েছিল, তো সেগুলোই করছিলাম, লিভিং থিং, নন লিভিং থিং এইসব। তো তো একা পারে না, আমি ও ছবি এঁকে কালার করেছিল, তো আমি সেগুলো পেস্ট করছিলাম আমার সাথে সাথে, সিনিকাও পেস্ট করছিল। তো বাচ্চাদের স্কুলে ক্রাফট তো আর নিজেরা করে না, এগুলো মা বাবাদেরই আর কি করতে হয়, ওর আর কি মানে হেল্প করতে হয়। তো এটা সহজই ছিল, ওকে জাস্ট আমি একটু হেল্প করে দিয়েছিলাম, নাহলে ও কালার আর ছবি মানে আঁকাটা ও নিজেই সব কিছুই করেছে, আমি শুধু দেখিয়ে দিচ্ছিলাম কোনটা কোথায় লাগায়। তখন যে সিনিকা বাবার সাথে বাজারে গেল, তো কি কিনে এনেছে তোমাদের তখন আর দেখানো হয়নি, এই দেখো এত কিছু কিনে এনেছে, হরেক রকমের বিস্কুট। বাবা ওকে ওই জন্যই নিয়ে গেছিল যে এত রকমের বিস্কুট কিনে দেওয়ার জন্য। এগুলো আমি এখনো খুলিনি, এগুলো স্যানিটাইজ করতে হবে। দেখো শুধু বিস্কুটই আছে, বিস্কুট মানে চুজ করার জন্য দাদা ওকে নিয়ে গেছিল। রিদু দেখেছো? এটা রিদু, রিদু কিন্তু আস্তে আস্তে উল্টাতেও শিখে গেছে আমার সোনা বাবাটা। দেখো আর কত চেষ্টা চলেই যাচ্ছে উল্টাবার জন্য, উপর হওয়ার জন্য চেষ্টা করেই যাচ্ছে।
হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আজকে হচ্ছে পরের দিন সকালবেলা, এখন বাজে সকাল আটটা, আমি 8টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। উঠে স্নান টান করে নিয়েছি, কারণ তোমাদের আগেই বলেছি আজকে সকালবেলা আমি শিবের মাথায় জল ঢালবো। তো স্নান টান করে দেখো এতগুলো ফুল তুলে আনলাম। সেই ফুল তোলা ভিডিও আর তোমার সাথে শেয়ার করলাম না, কারণ আগের দিনই শেয়ার করেছিলাম। তো কিছুটা ফুল শিবের জল ঢালার সময় ইউজ করবো, আর কিছুটা মা কালীর মন্দিরে মা কালীকে ফুল দিয়ে আসবো। তো চলো এখন এই ফল টল জল সব রেডি করি, তারপর শাড়িটাই পরে রেডি হয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। পাগল, ডাবটা ছাড়ি দিয়ে রেখে ফুটো করলেই ডাবের জল বেরোবে। ওই ঝুড়িটা লাল মানে কমলা কালারের ঝুড়িটা ছোট হয়ে গেছিলো, তো ওটার মধ্যে সব ঘটি টটি বসিয়ে নেওয়া যেত না। তো মাকে বললাম আর একটা বড়ো ঝুড়ি দাও, মা একটা বড়ো ঝুড়ি পেরে দিল। তো এই ঝুড়িটার মধ্যে ভাবছি হয়ে যাবে, কারণ ঘটি আর সমস্ত রকম 5-7 রকম ফল নিয়ে মালা টালা নিয়ে মোটামুটি হয়ে যাবে। সেই জন্য এইটার থেকে আবার ওইটাতে আমি ট্রান্সফার করে নিচ্ছি। আর কলা বাবা দুটো এনেছে, তো এর মধ্যে একটা দিয়ে দিচ্ছি। তো সকাল সকাল এগুলো সব ঝুড়ির মধ্যে সাজিয়ে রেডি করে নিচ্ছি। আর এদিকে দেখো সকালবেলা বাবা আজকে ফুল টুল বেলপাতা ধুত্রকোটা ধুত্র ফুল পাইনি, আকন্দ ফুলের মালা নিয়ে এসছে, আর এক গাদা তুলসী গাছ পাতা দিয়ে দিয়েছে। কি করব, তুলসী পাতা তো আর শিব পুজোয় লাগে না, তো এই তুলসী পাতাগুলো রেখে দিলাম, বাড়ির পুজোয় লাগবে। আর এই দেখো একটা গাঁদা ফুলের এক্সট্রা মালা আছে, এটা ঘরের ঠাকুরকে দিয়ে দেবো। আর বেলপাতাগুলো বেছে নিই, বেছে এগুলোকে এবার ধুতে নিয়ে চলে যাব। চলো এগুলোকে এবার কলপারে নিয়ে যাই, কলপারে নিয়ে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিই। এখানে মানে মঠে জল ঢালার আগে আমি ভাবলাম ঘরের ঠাকুর মানে ঘরের শিব ঠাকুরকেও একটু জল ঢেলে মালা টালা পরিয়ে ফুল বেলপাতা দিয়ে একটু পুজো করে দিয়ে যাই। তাই জন্য একটু মালা টালা পরিয়ে পুজো করে দিলাম। তো অ্যাকচুয়ালি শিব ঠাকুরকে জবা ফুল দেওয়া যায় না, আমি জানতাম না। আমি এইটা আগে যেহেতু দিয়েছি, তো পরে আমি জেনেছি, মানে মঠে যখন গেছি মহারাজ আমাকে বলছে যে শিব ঠাকুরকে নাকি জবা ফুল দেওয়া যায় না। আমি লাল জবা দিইনি, আমি গেরুয়া জবা দিয়েছি, আমি জানতাম না বলে দিয়ে দিয়েছি। যখন মহারাজের থেকে জানলাম তারপরে আমি আর এই ভুলটা করি না। দেখো ধুত্র গোটাও নিয়ে এসেছি সকাল সকাল, আর বেলপাতা আকন্দ ফুলের মালা সবই বাবা নিয়ে এসেছে, এগুলোকে আজকে সকালবেলা আমি ধুয়েছি। এখন বাজে 9:25, আমি যাই মন্দিরে শিবের মাথায় জল দিয়ে আসি। রেডি হয়ে গেছি, তোমাদের তো দেখালাম।
আসিনিকাকে আমি বলবো প্রচন্ড চিৎকার প্রচন্ড চিৎকার করছে। তাই বললাম আর এখনো পুজো শুরু হয়নি, বাবাকে ফোন করে বললাম যে ওকে পাঠিয়ে মায়ের পুজোর সব রেডি হচ্ছে। জানি না আমি জলের সময় তুলতে পারবো কিনা, হয়তো পারবো না। আমি মন্দিরে চলে এসেছি, মন্দিরে চলে এসে বসে আছি, ফাঁকা, কেউ একজন নেই জল ঢালার জন্য। অ্যাকচুয়ালি সকালবেলা কেউ জল ঢালে না, শিবরাত্রি তো রাত্রেবেলায়, তো আমার দরকার, সেই জন্যই আমি সকালে ঢালছি। আর এখানে সকালবেলা মা কালী বা সারদা মা রামকৃষ্ণদেবের পুজোর জন্য সব রেডি করা হচ্ছে, মহারাজ এসে পুজো করবে, তো তার আগে গোছাতে হয়, সেই সব করছে। আর সকালবেলা পরিবেশটা না খুব শান্ত, তোমরা শুনতে পাচ্ছ হয়তো কোকিল ডাকছে, খুব মানে নিরিবিলি শান্ত। আমি বসে আছি, মহারাজ আসবেন তো, তারপরে আমি জল ঢালবো। আর এটা যজ্ঞের ফোঁটা, মানে হোমের ফোঁটা, আগের দিন কিছু একটা ছিল আমি জানি না, তো সেখানে সেই হোমের ফোঁটাই আছে। আর এই দেখো আমি এই ফুল, জবা ফুল, গেরুয়া জবা দিয়ে দিয়েছিলাম ঠাকুরের পুজোর জন্য রেখে দিয়েছিলাম, সেটা আর তুলিনি, তোমাদের দেখালাম, বললাম না এক্সট্রা জবা ফুল আছে, সেগুলো ঠাকুরের পুজোয় দিয়ে দেবো, তাই দিয়ে দিয়েছিলাম। এই যাবো আজকে, আজকে তো চলে যাচ্ছি, এই 11:30-11:15 সময় বেরিয়ে যাবো, ওই অমাবস্যা লাগার আগে চলে যাবো। আমি জল ঢেলে চলে এসেছি, আর মেয়ে খুব বায়না করছিল, ওকে নিয়ে যাইনি, ও তারপরে রাধা পিসির হাত ধরে গেছে। দেখো আর একদম একটা লোকও ছিল না, ফাঁকায় ফাঁকায় আমি বসে দিলাম, আর সেই সময় ভিডিও তুলতে পারিনি আর কি। জল ঢেলে আসার পর ব্রেকফাস্ট লুচি, ছোলার ডাল আর মিষ্টি, মানে লট চমচম, আমার ফেভারিট মিষ্টি। এদিকে মন্দির থেকে চলে এসে আমি খিদে পেয়ে গেছিলো, তো খেতে বসে গেলাম, আর মাও বললো তোরাও বেরোবি যখন তাড়াতাড়ি খেতে বসে যা। আর ওদিকে সিনিকারও গালটা ভর্তি, দেখতে পাচ্ছ, ও ঘুরে ঘুরে খাচ্ছে, একবার করে মুখে নিয়ে আসছে আর একবার করে খাচ্ছে। তো আমরা টিফিন টিফিন খেয়েই আর কি বেরিয়ে গেছিলাম, আমরা ও বাড়িতে গিয়ে তারপরে খাবো আর কি। আমি রেডি হয়ে পড়েছি, আর ওর বাবার গাড়িতেও সব কিছু তুলে দিয়েছে, কারণ তোমাকে তোমাদের আগের দিনই বলেছিলাম যে আমরা চলে যাচ্ছি আজকে দেশপ্রিয় পার্ক, আরেকটা গাড়ি বলা হয়েছে, বাবা সে গাড়িটার জন্য ওয়েট করছে, 12:00 আগে আমরা বেরোবো। আর এখানে সবাই রেডি, দেখো ব্যাগ গুছোচ্ছে, সিনিকা ভাইদের সাথে, চলো এখন আর কথা বলতে পারবো না, তোমাদের একেবারে বাড়ি গিয়ে কথা। আমরা গাড়িতে অনেকক্ষণ আগে উঠে পড়েছি, মাঝ রাস্তায় চলে এসেছি, আজকে মোটামুটি জ্যাম, ফাঁকা মোটামুটি আছে, ফাঁকাও বলবো না, জ্যাম বলবো না, এদিকে ফাঁকা আছে। আর ওদিকে ওর গাড়িতে সিনিকা আছে, আর পুরো লাগেজ ভর্তি এই গাড়িতেও আছে, অল্প লাগে, মানে দুটো ব্যাগ আছে আর সবগুলো ওইখানে আছে। তো ওখান সেকেন্ড হুগলি ব্রিজে উঠবে, আর দুটোই ঘুমিয়ে পড়েছে, তখন গাড়িতে উঠছিল দুটো জেগেছিল, এখন দুটোই, একটা আমার করলে আর একটা বাবার করলে ঘুমিয়ে পড়েছে। চলো আর খানিকক্ষণের মধ্যেই পৌঁছে যাব, তো যাই না বাড়িতে গিয়ে কতক্ষণ তোমাদের সাথে কথা বলতে পারবো, যাই যতটুকু তুলতে পারবো, আগে সেটিং করে নিই তারপর তোমাদের সাথে কথা বলবো। চলো